রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে দুর্বল পারফরমেন্সের কারণে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে জো বাইডেনকে সরে দাঁড়ানোর জন্য প্রথমবারের মতো প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন টেক্সাস থেকে নির্বাচিত ডেমোক্রেট হাউস রিপ্রেজেন্টেটিভ লয়েড ডগেট। 77 বছর বয়সী বর্ষিয়ান এ ডেমোক্রেট কংগ্রেসম্যান এক বিবৃতিতে এই আহ্বান জানান। বিবৃতিতে ডগেট বলেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একজন অপরাধী এবং তার দলের কর্তৃত্ববাদী দখল থেকে গণতন্ত্রকে বাঁচানোর এখনও সর্বোত্তম আশা রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন 2020 সালে দেশকে ট্রাম্পের হাত থেকে উদ্ধার করে আমেরিকার গণতন্ত্রকে রক্ষা করেছেন, কিন্তু তিনি সম্ভবত 2024 সালে ট্রাম্পের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে পারবেন না। বাইডেনকে প্রেসিডেন্ট পদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর যৌক্তিকতা প্রসঙ্গে ডগেট তার বিবৃতিতে আরও বলেন, না হলে এটি অনুমান করা কঠিন নয় যে ট্রাম্পের জয়ের অনেক বেশি সম্ভাবনা রয়েছে। বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করার মতো বেদনাদায়ক এবং কঠিন সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ উল্লেখ করে ডগেট বাইডেনকে তার সম্মানের সঙ্গে করার জন্য আহ্বান জানান।